সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল্লাহ টিপু। আজকে আবার চলে এসেছি যুবকের পক্ষ থেকে। আমি আমার যে ধারাবাহিক সফলতার গল্প তুলে ধরি বিভিন্ন খামারি প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার দুর্গাপুর থানার এক প্রান্তিক ছাগল খামারের কাছে। তার কাছ থেকে আজকে আমার তার যে ছাগল খামারের সফলতা এবং তার ছাগল খামারের কীভাবে তিনি করতেছেন, পরিচালনা করতেছেন, কোন জাতের ছাগল দিয়ে কীভাবে করতেছেন সব কিছু জানবো। ফার্স্টে তার কাছে তার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শকের উদ্দেশ্যে আপনার নাম? মোহাম্মদ নূর হোসেন, গ্রাম হাড়িয়াপাড়া, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী। জি, আপনার এখানে তো আমরা আজকে এখানে আসছি আপনার ছাগলগুলো দেখতে, মেইনলি আপনার ছাগলগুলো। তো ছাগলগুলোর এখানে আমরা এখনো মানে মেয়ে ছাগল যেগুলো বলে কোনো মেয়ে ছাগল দেখতে পাই না, শুধু আপনার এখানে খাসি ছাগল যেগুলো বলে খাসি ছাগল দেখতে পাই। এখানে খাসি ছাগল আপনারা শুধু কি খাসি ছাগলই পালন করেন? জি, এগুলি খাসি ব্যবসার জন্য এগুলি লাভবান বেশি হয়। এখানে আপনারা ছাগলগুলো কি কি কীভাবে তৈরি করেন, মানে শুধু হচ্ছে আপনার বাচ্চা উৎপাদন না মাংস উৎপাদন? মাংস উৎপাদনের জন্য আমরা বাজার থেকে ছোটো বাচ্চা কিনে আনি, এখানে চাষ করি, বড় করি, এই আপনার মোটা তাজা তাজা করে কুরবানির সময় বেচা। আচ্ছা, এখানে এখন কত পিস ছাগল আছে? চোদ্দ পিস। আপনারা কি 14 পিস না আরও বেশি করেন, কম করেন? আপনার হচ্ছে সব এখান থেকে বিক্রি হয় না আপনার হাটে নিয়ে গিয়ে? এখান থেকে বিক্রি, খামারে এসে সব নিয়ে। খামারে? এটা কতদিন যাবত এই খামারটা আপনারা চালু করছেন? প্রায় 6 মাস। তো এইখান থেকে আপনারা কি এটা মনে হচ্ছে যে লাভবান? হ্যাঁ, লাভবান। যারা নতুন কেউ যদি ছাগল খামার করতে চায় আপনাদের মতো করে এরকম, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা কি এরকম করে করবেন না অন্যান্য ছাগল অন্যভাবে করা যায়? আমি নতুন যারা ছাগল চাষ করবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এভাবে আপনারা খামার করে ছাগল পালন করলে ভবিষ্যতে লাভবান, বেকারত্ব দূর হবে আর কি। আচ্ছা, আপনারা যে ছাগলগুলো কিনে আসেন এগুলো কেমন দামের ভিতরে কিনে আসেন? এগুলি আমরা কিনে আসি 5-6-7 হাজারের মধ্যে, আর বিক্রি করার টাইমে ধরেন 25-27 হাজার এরকম। এর খরচ কেমন হয় এই 25-27 হাজার হতে? খরচ একটা ছাগল পিছিয়ে প্রায় 4-5 হাজার টাকা খরচ হবে। 4-5 হাজার টাকা খরচ হবে, 5 হাজার টাকা ছাগল কিনে 4-5 হাজার টাকা খরচ হবে, এই তো। এখন আমরা আপনারা এই ছাগলগুলো দেখতে পাচ্ছি, ছাগলগুলো কয় বেলা খাইতে দেন এদেরকে, খাবার দাবার কয় বেলা দেন এদেরকে? ওই সকালে আর বিকাল টাইমে খাবার দেওয়া হয়, আর যে শুকনা খড় থাকে ওগুলি সবসময় খায়। কী কী খাবার এদেরকে? যে কাঁচা ঘাস আছে আর গমের ভুষি আছে। ঘাসগুলোকে তারা চাষ করে? হ্যাঁ, ঘাস চাষ করে। কী ঘাস চাষ করেন আপনারা? এখন ওই আপনার ওই সিজন সময় ভেদে চাষ করা হয়। এখন ধরেন গম ছিল, তারপরে এরপরে ভুট্টা হবে, তারপরে আপনার মেপিয়ার ধরনের ঘাস আছে। আচ্ছা, শুধু ঘাস আর ফিট আপনার ফিট ফিট খাওয়া? ফিট ফিট খাওয়াই না। আচ্ছা, কী কী যে মানে গমের ভুষি, তারপরে গম ভাঙা, ছোলা আর কি, তারপরে বোট আছে, বোট মানে ছোলা, আর আপনার ওই অ্যাঙ্কারের ভুষি। আচ্ছা আচ্ছা, এইগুলো খাওয়া। তো আপনাদের এখানে কি ছাগল খামারের রোগ জীবাণু ভ্যাকসিন এগুলো সম্পর্কে আমাদের কিছু দর্শক কিছু বলবেন? রোগ জীবাণু এগুলো না আপনার ভ্যাকসিন করতে হয় কৃমিনাশক, তারপরে কৃমিনাশক ভ্যাকসিন করার পরে আপনার কিছুদিন ওই ভিটামিন জাতীয় খাবার দিতে হয়, জাতীয় ভিটামিন 10-15 দিন চিকিৎসা করলে আর সমস্যা। পিপিআরের ভ্যাকসিন করা হয়? পিপিআরের ভ্যাকসিনটা করা হয়। আচ্ছা, এর ভিতরে কি কোনো ছাগলের কোনো মারাত্মক কোনো রোগ কিংবা মহামারী রোগ টোক না? এর মধ্যে কোনো রোগ আসে না। আচ্ছা আচ্ছা, আপনারা এমনি রোগ হলে কি স্থানীয় পশু ডাক্তার আর পশু ডাক্তার কাছে যান? না, স্থানীয় পশু ডাক্তার আছে, মোবাইল ফোনে আছে। তো আশা করা যায় আপনার এখানে তো একটা ভালো লাভবান ডাক্তার। হ্যাঁ, এটা লাভবান। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার জন্য দোয়া থাকলো। এবং আমার যারা দর্শক দেখছেন, যারা বেকার যুবক বেকার ঘোরাফেরা করছেন, আশা করা যায় তারা আপনার এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দেখা হবে দর্শক আবার কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক সফল উদ্যোক্তার পাশে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।